হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে সুবীর দাসের রিজনিং বই থেকে থাকছে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সিলোজিজম অধ্যায়ের পার্ট ফোর বা চতুর্থ পার্ট। এবং এই সিলোজিজম অধ্যায় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য, সুতরাং এই অধ্যায়ের একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝে নাও। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস চতুর্থ হলো, এখানে যেহেতু কোশ্চেন নাম্বার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ, কারণ বইতে এই যে এটা কিন্তু দ্বিতীয় সেগমেন্ট বা দ্বিতীয় যে ক্যাটাগরির প্রশ্ন, সেই দ্বিতীয় ক্যাটাগরির প্রশ্নের আজকের এটা প্রথম প্রশ্ন। প্রথম ক্যাটাগরির অন্তর্গত প্রশ্ন এর আগের তিনটে অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে যে দ্বিতীয় ক্যাটাগরির যে সিরিজগুলো বা যে প্রশ্নগুলো আছে, তার প্রশ্নগুলো আজকে আবার শুরু হচ্ছে এক থেকে। তো আজকে এখানে সেই এক নম্বর প্রশ্নের সমাধান আমি এখানে দেখাচ্ছি। এবং প্রথমে বিবৃতিতে বলা হয়েছে অল কিজ আর লকস, অর্থাৎ সমস্ত চাবি হলো তালা। তো তাহলে এক্ষেত্রে দুটো ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে, একটা হলো চাবি আর একটা হলো তালা। তো এখানে বলেছে সমস্ত চাবি হলো তালা, তাহলে একটা ছোট বৃত্ত হবে যেটাকে আমরা বলবো চাবির বৃত্ত। এবং সমস্ত চাবিকেই যেহেতু তালা বলা হয়েছে, অর্থাৎ সমস্ত চাবির বৃত্তটা এই তালার বৃত্তের মধ্যে কিন্তু থাকবে। এবং তারপর দু নম্বরে বলা হয়েছে সমস্ত তালা হলো বালা, তাহলে এখানে এই বালা আরও একটা বৃত্ত হবে এবং এই সমস্ত তালার বৃত্তটা এই বালার বৃত্তের মধ্যে থাকবে। এবং তারপর তিন নম্বরে বলা হয়েছে সমস্ত বালা হলো গাড়ি, অর্থাৎ গাড়ি আরও একটা বৃত্ত আঁকতে হবে এবং এই গাড়ির বৃত্তের মধ্যে থাকবে বালার সম্পূর্ণ বৃত্তটা। তাহলে সম্পূর্ণ ডায়াগ্রামটা কিন্তু আমাদের আঁকা কমপ্লিট হলো। তাহলে সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক। যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু গাড়ি হলো তালা, তো এখানে কিছু গাড়িকে তালা বলা হয়েছে। তো তাহলে এই যে গাড়ি, এই গাড়ির বৃত্তের মধ্যেও কিন্তু রয়েছে তালা, এই যে বৃত্তটা, অর্থাৎ এই গাড়ির মোট বৃত্তের মধ্যে কিছুটা অংশ কিন্তু তালা দিয়ে পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ প্রথম সিদ্ধান্ত কিন্তু সঠিক। দুই নম্বরে কী বলা হয়েছে কিছু বালা হলো চাবি, তাহলে এই যে বালার বৃত্ত, এই বালার বৃত্তের কিছুটা অংশ কিন্তু দেখো এই চাবির বৃত্ত দিয়ে ভর্তি রয়েছে বা পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় সিদ্ধান্ত সঠিক। তিন নম্বরে বলা হয়েছে কিছু গাড়ি হলো চাবি, এই যে গাড়ির মূল বৃত্ত বা সবথেকে বাইরের যে বড় বৃত্ত, তার কিছুটা অংশ কিন্তু চাবি দিয়ে ভর্তি বা পরিপূর্ণ, অর্থাৎ কিছু গাড়ি হলো চাবি, এটা বলতে বোঝাচ্ছে গাড়ির কিছুটা অংশ হলো চাবি এবং সেটা কিন্তু সঠিক। গাড়ির এই যে অংশটা সেটা কিন্তু চাবি দিয়ে পরিপূর্ণ বা চাবি দিয়ে ভর্তি, অর্থাৎ তিনটি সিদ্ধান্তই হলো সঠিক। তো এবার আমরা অপশানগুলো দেখে নেব। অপশান এ বি সি ডি ই এর মধ্যে থেকে এখানে দেখো যেহেতু তিনটি অপশানই সঠিক, সেটা আমরা পাচ্ছি অপশান ইতে, যেখানে বলা হয়েছে তিনটি সত্য, অর্থাৎ তাহলে অপশান ই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় কিন্তু এসে গেছে, প্রশ্নটা কিন্তু বন্ধুরা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নম্বর টু এর সমাধানটা দেখে নেব। এখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত টেবিল হলো আয়না, অর্থাৎ টেবিল এবং আয়না দুটো বৃত্ত বা ডায়াগ্রাম আঁকতে হবে, তার মধ্যে সমস্ত টেবিলের যে বৃত্তটা সেটা আয়নার বৃত্ত দ্বারা কভার করা থাকবে। এবার দু নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু আয়না হলো চেয়ার, তাহলে এই যে আয়নার বৃত্তটা এর কিছুটা অংশ চেয়ারের বৃত্তের মধ্যে থাকবে। এবার তৃতীয় বিবৃতিতে বলা হয়েছে সমস্ত চেয়ার হলো কাঁচ, তাহলে আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা কাঁচের বৃত্ত এবং সেটা কিন্তু সমস্ত চেয়ারের বৃত্তকে ঘিরে থাকবে, কারণ সমস্ত চেয়ারকেই কাঁচ বলা হয়েছে। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভিনচিত্র এই ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব। যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু কাঁচ হলো আয়না, তাহলে কিছু কাঁচকে আয়না বলা হয়েছে। তো এখানে দেখো এই আয়নার বৃত্তকে কিন্তু কিছুটা অংশ এই কাঁচের বৃত্ত স্পর্শ করেছে, অর্থাৎ এই প্রথম যে সিদ্ধান্ত এটা কিন্তু একদম সঠিক। দু নম্বরে কী বলা হয়েছে কিছু চেয়ার হলো টেবিল, তাহলে এই যে চেয়ারের বৃত্তটা এর কিছুটাকে বলা হয়েছে টেবিল, কিন্তু দেখো টেবিলের এই বৃত্তের সঙ্গে কিন্তু এই বৃত্ত কোনো রকম স্পর্শ এখানটায় কিন্তু হয়নি, অর্থাৎ দ্বিতীয় সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক নয়। তিন নম্বরে কী বলা হয়েছে কিছু আয়না হলো টেবিল, তাহলে এই হলো টেবিলের বৃত্ত এবং এই হলো আয়নার বৃত্ত, এবং এটা দেখো আয়নার কিছুটা অংশ জুড়ে কিন্তু টেবিলের ছোট বৃত্তটা রয়েছে, অর্থাৎ তিন নম্বরটা বা তিন নম্বর সিদ্ধান্ত সঠিক, অর্থাৎ এক আর তিন এক্ষেত্রে আমরা পেলাম সঠিক। তো এবার আমরা অপশানগুলো দেখে নেব। যেখানে কোথায় বলা হয়েছে এক আর তিন সত্য, তো সেটা দেখো অপশান সিতে রয়েছে, শুধুমাত্র এক আর তিন সঠিক, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং প্রশ্নটিও কিন্তু খুব ভালো প্রশ্ন, এটিও দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু পরীক্ষায় এসে গিয়েছে।
এবার আমরা কোশ্চেন নম্বর 3-এর সমাধানটা দেখে নেব, যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কিছু তারা হলো চাঁদ। অর্থাৎ তারা এবং চাঁদ দুটো বৃত্ত আঁকতে হবে যারা একে অপরকে কিছুটা স্পর্শ করে থাকবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে সমস্ত চাঁদ হলো গ্রহ। তাহলে গ্রহ নামে আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা এই চাঁদকে সম্পূর্ণরূপে ঘিরে থাকবে, কারণ সমস্ত চাঁদকেই কিন্তু গ্রহ বলা হয়েছে। এরপর 3 নম্বরে বলা হয়েছে কোনো গ্রহ মহাবিশ্ব নয়। তাহলে মহাবিশ্ব আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা গ্রহের সঙ্গে কোনো রকম স্পর্শ হবে না। তাহলে ফাইনাল ভেঞ্চিত্র আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সমস্ত চাঁদ তারা হতে পারে। এই যে সমস্ত চাঁদ, সেটা তারা হতে পারে, কিন্তু এক্ষেত্রে চিত্র অনুসারে চাঁদের কিছুটা অংশই কিন্তু এই তারার সঙ্গে মিশেছে বা তারার বৃত্তের সঙ্গে একত্রিত হয়ে রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ চাঁদটা কিন্তু তারা হতে পারে না। 2 নম্বরে কী বলছে, কোনো মহাবিশ্ব তারা নয়। তাহলে এখানে দেখো, এই যে মহাবিশ্ব রয়েছে সেটা কিন্তু তারার সঙ্গে স্পর্শ হয়নি, অর্থাৎ কোনো মহাবিশ্ব তারা নয়, এটা কিন্তু সঠিক। তো তাহলে এক্ষেত্রে এই 1 আর 2-এর মধ্যে থেকে আমরা কোনটা পেলাম, সেটা হলো শুধুমাত্র 2 যেটা বলছে সেটাই হচ্ছে সঠিক। তো সেটা অপশান দেখো, অপশান রয়েছে অপশান বিতে শুধুমাত্র 2 সত্য, কোনো মহাবিশ্ব তারা নয়। এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসে গিয়েছে। এবার আমরা কোশ্চেন নম্বর 4-এর সমাধানটা দেখে নেব, যেখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত অট্টালিকা হলো বাড়ি। অর্থাৎ অট্টালিকা এবং বাড়ি দুটো বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। তারপর 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে কোনো বাড়ি কক্ষ নয়, অর্থাৎ কক্ষ আরও একটা বৃত্ত হবে কিন্তু সেটা বাড়ির সঙ্গে স্পর্শ করবে না, কারণ যেহেতু বলা হয়েছে কোনো বাড়ি কক্ষ নয়। এবং 3 নম্বরে বলা হয়েছে সমস্ত কক্ষ হলো ফ্ল্যাট, অর্থাৎ এই ফ্ল্যাট আরও একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেটা সমস্ত এই যে কক্ষর বৃত্ত রয়েছে তার বাইরে দিয়ে অঙ্কন হবে, কারণ সমস্ত কক্ষটাই ফ্ল্যাটের মধ্যে থাকবে। অর্থাৎ এই যে বৃত্তটা অঙ্কন করলাম, এটা সমস্ত কক্ষের বৃত্তকে ঘিরে রাখবে। তাহলে ফাইনাল ভেঞ্চিত্র আমাদের অঙ্কন করা কমপ্লিট হয়েছে। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব, এখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো ফ্ল্যাট বাড়ি নয়। এই যে ফ্ল্যাট রয়েছে, তো কোনো ফ্ল্যাটকে বাড়ি বলা হয়নি। তো এখানে দেখো, ফ্ল্যাটের সঙ্গে বাড়ির বৃত্তের কোনো স্পর্শ হয়নি, সুতরাং 1 নম্বর সিদ্ধান্ত কিন্তু সত্য। 2 নম্বরে বলা হয়েছে কোনো অট্টালিকা কক্ষ নয়, এই যে অট্টালিকার বৃত্ত রয়েছে সেটা কক্ষ নয় বলা হয়েছে। তো এটাও কিন্তু ঠিক, কারণ এই দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করেনি, অর্থাৎ কক্ষের সঙ্গে যে অট্টালিকা তার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 2 নম্বরটিও সঠিক। তো তাহলে এক্ষেত্রে কী হলো, 1 এবং 2 উভয় সত্য, অর্থাৎ অপশান ই তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, উভয় সত্য। এবার কোশ্চেন নম্বর 5-এর সমাধানটা দেখে নেব, যেখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত বর্গক্ষেত্র হলো ত্রিভুজ। তাহলে বর্গক্ষেত্র এবং ত্রিভুজ দুটো বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে, তার মধ্যে বর্গক্ষেত্রের যে বৃত্তটা সেটা থাকবে ত্রিভুজ বৃত্তের মধ্যে, কারণ সমস্ত বর্গক্ষেত্রকেই বলা হয়েছে ত্রিভুজ। 2 নম্বরে বলা হয়েছে কোনো ত্রিভুজ বৃত্ত নয়, তা তো দ্বিতীয় আর একটা বৃত্ত হবে যেটা হচ্ছে বৃত্তের জন্যই নাম হয়েছে বৃত্ত, সেটা কিন্তু কোনো ত্রিভুজ বৃত্ত নয় যেহেতু বলা হচ্ছে, অর্থাৎ এই যে ত্রিভুজের বৃত্তের সঙ্গে কিন্তু এই বৃত্তের কোনো স্পর্শ থাকবে না। এবং 3 নম্বরে বলা হয়েছে সমস্ত বৃত্ত হলো আয়তক্ষেত্র, অর্থাৎ এই যে বৃত্তটা এটা আরও একটা বৃত্ত দ্বারা পরিবৃত্ত বা ঘেরা থাকবে, যেটাকে আমরা বলছি আয়তক্ষেত্রের বৃত্ত, কারণ সমস্ত বৃত্তটাকেই আয়তক্ষেত্র বলা হয়েছে। তাহলে সমস্ত ভেঞ্চিত্র অঙ্কন করা আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক সিদ্ধান্তগুলো। তো প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, তো কোনো আয়তক্ষেত্রকেই বর্গক্ষেত্র বলা হয়নি, তো এটা কিন্তু একদম সঠিক, কারণ এই বৃত্তটা এবং এই বৃত্তটা কিন্তু একে অপরকে স্পর্শ করেনি, অর্থাৎ প্রথম যে সিদ্ধান্ত সেটা কিন্তু সঠিক। 2 নম্বরে বলা হয়েছে সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হতে পারে, তো সমস্ত যে আয়তক্ষেত্রটা সেটা কী বলছে, বর্গক্ষেত্র হতে পারে, তো সেটা কিন্তু কখনোই হতে পারে না, কারণ এক্ষেত্রেও কিন্তু দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করেনি, অর্থাৎ এই তথ্য কিন্তু সঠিক নয়। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা আমরা পেলাম, শুধুমাত্র 1 সত্য, অর্থাৎ অপশান এ তাহলে হবে এক্ষেত্রে সঠিক উত্তর, শুধুমাত্র 1 সত্য। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 6-এর সমাধানটা দেখে নেব, এখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত পাথর হলো ধাতু, অর্থাৎ পাথরের একটা বৃত্ত হবে এবং সেই পাথরের বৃত্তটা ধাতুর বৃত্তের মধ্যে থাকবে, কারণ সমস্ত পাথরকেই বলা হয়েছে ধাতু।
দু নম্বরে বলা হয়েছে কিছু ধাতু হলো কাগজ, অর্থাৎ তাহলে এক্ষেত্রে আরও একটা নতুন বৃত্ত হবে কাগজ, সেই কাগজের বৃত্তর কিছুটা অংশ কিন্তু ধাতুর বৃত্ত অর্থাৎ এই বৃত্তের মধ্যে কিন্তু থাকবে, কারণ কিছু ধাতুকে কাগজ বলা হয়েছে। তাহলে এই কাগজের বৃত্ত কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেছে, এবং যেহেতু বলা হয়েছিল কিছু ধাতু হলো কাগজ, তাহলে এই ধাতুর বৃত্তের মধ্যে দিয়ে কাগজের বৃত্তটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই বৃত্তটা পাথরের বৃত্তকেও কিন্তু কিছুটা স্পর্শ করবে। এবং সবশেষে বলা হয়েছে সমস্ত কাগজ হলো কাঁচ, তাহলে কাঁচ আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা এই সমস্ত কাগজের বৃত্তের বাইরে দিয়ে হবে। তাহলে আমাদের ফাইনাল ভিনচিত্র আমরা এঁকে নিয়েছি, এই যে কাঁচের বৃত্ত আমরা সর্বশেষ এঁকে নিয়েছি যার মধ্যে কাগজের বৃত্তটা রয়েছে। তো এবার সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সমস্ত পাথর কাঁচ হতে পারে। তো এই যে পাথরের বৃত্ত, এর কিছুটা অংশের মধ্যে দিয়েই কিন্তু এই কাঁচের বৃত্তটা গিয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত পাথর কাঁচ হতে পারে। তো সেটা কিন্তু হতে পারে, সেটা কিভাবে? কারণ এই যে তৃতীয় শর্তে বলা হয়েছিল সমস্ত কাগজ হলো কাঁচ, তো সমস্ত এই কাগজের বৃত্তকে এমন একটা বৃত্ত দিয়ে আঁকতে হবে, ঢাকতে হবে, যাতে সেই বৃত্তটা এই পুরোটা কাগজের বৃত্তের বাইরে থাকে। এবার এবার এখানে বোঝার বিষয় হলো যে এই যে বৃত্তটা বাইরে দিয়ে থাকবে সেটা কত বড় হবে, সেটা কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদ অনুযায়ী আঁকতে হবে। তো এই যে বৃত্তটা যদি আমি আরও বড় করে আঁকতাম, সেটা আবার দেখে নাও। তো এক্ষেত্রে এই বৃত্তটাকে যদি আমি এইভাবে আঁকতাম, যেটা আমি কালো রেখা দিয়ে দেখাচ্ছি, তো এক্ষেত্রে এই যে বৃত্তটা আমি লাস্টে আঁকলাম, এই বৃত্তটা দেখো যদি কাঁচের বৃত্ত হতো, তাহলে কিন্তু এই কাঁচের বৃত্তের মধ্যে এই কাগজের বৃত্তটা সম্পূর্ণটা এসে গেছে, যেটা আমাদের এই তিন নম্বর নিয়ম ফলো করছে। আবার একই সঙ্গে এই দেখো এই কালো বৃত্তের মধ্যে কিন্তু সম্পূর্ণ পাথরের বৃত্তটাও এসে গিয়েছে বা এসে যেত সেক্ষেত্রে, তাহলে কিন্তু এই প্রথম সিদ্ধান্ত সঠিক হতো, অর্থাৎ সমস্ত পাথর কাঁচ হতে পারে, কারণ যেহেতু এই কাঁচের মধ্যে বা সমস্ত কাঁচের মধ্যেই পাথর রয়েছে, তাহলে উল্টোভাবে এই পুরোটাই কিন্তু কাঁচ, কারণ এটা কিন্তু পুরোটা কাঁচের মধ্যে চলে আসছে, তাই এই বৃত্তটাও কিন্তু সমস্ত পাথর কাঁচ হতে পারে সেইটা বলা হচ্ছে। তো সেই অর্থে কিন্তু প্রথম সিদ্ধান্ত একদম সঠিক। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, কোনো পাথর কাগজ নয়, কিন্তু এখানে দেখো এই যে পাথরের বৃত্তর মধ্যে কিন্তু কাগজের যে বৃত্ত সেটা কিন্তু এই যে এই অংশটা কিন্তু স্পর্শ করে রয়েছে, অর্থাৎ পাথরের কিছুটা অংশ কিন্তু কাগজ, কিন্তু এখানে বলেছে কোনো পাথর কাগজ নয়। তো সুতরাং তাহলে এক্ষেত্রে বোঝা গেল দ্বিতীয়টা কিন্তু সঠিক নয়, অর্থাৎ এক নম্বরটা সঠিক। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর আমরা যেটা পেলাম, শুধুমাত্র এক সত্য, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সবশেষে বলবো, ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে এবং এর থেকে তোমরা উপকৃত হলে ভিডিওতে লাইক করতে একদম ভুলো না। এবার কোশ্চেন নম্বর 7-এর সমাধানটা দেখে নেবো, যেখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত বই হলো উপন্যাস, অর্থাৎ বইয়ের একটা বৃত্ত আঁকতে হবে এবং সেই বৃত্তটা থাকবে উপন্যাস বৃত্তের মধ্যে, কারণ সমস্ত বইকে বলা হয়েছে উপন্যাস। এবং দু নম্বরে বলা হয়েছে কিছু উপন্যাস হলো কবিতা, অর্থাৎ এই যে উপন্যাসের বৃত্ত, এর সঙ্গে আরও একটা বৃত্ত হবে কবিতার বৃত্ত, যেটা এই উপন্যাসের কিছুটা অংশ নিয়ে থাকবে। ফাইনাল ভেনচিত্র আমরা পেয়ে গিয়েছি, এবার সিদ্ধান্তগুলো একবার দেখে নেওয়া যাক। যেখানে বলা হয়েছে কিছু বই হলো কবিতা, তো এক্ষেত্রে দেখো এই বইয়ের বৃত্তের সঙ্গে কবিতার বৃত্তের কিন্তু কোনোরকম স্পর্শ এখানে হয়নি, অর্থাৎ এক্ষেত্রে প্রথম সিদ্ধান্ত সঠিক নয়। দু নম্বরে কী বলা হয়েছে, দু নম্বরে বলা হয়েছে কিছু কবিতা হলো উপন্যাস, তো কবিতার কিছুটা অংশ কিন্তু উপন্যাসের মধ্যে এখানে মিশে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে সিদ্ধান্ত সেটা কিন্তু একদম সঠিক। তো এক্ষেত্রে তাহলে যে সঠিক উত্তর হবে, এই যে দেখো অপশান এতে রয়েছে শুধুমাত্র 2 সত্য, এটি হবে সঠিক উত্তর। এবং এই কোশ্চেন নম্বর 7-এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে সিলোজিজম অধ্যায়ের আজকের পাঠ। এর পরবর্তী পাঠগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।